যে টপ মোস্ট ফ্লাওয়ার যদি ওল্ডার হয় আর নিচের গুলো আস্তে আস্তে ইয়ঙ্গার হবে, তাহলে সেটা সাইমোস ইনফ্লোরেসেন্স। আর রেসিমোস ইনফ্লোরেসেন্স হলো এর উল্টা, অর্থাৎ গোড়ার দিকের ফ্লাওয়ার গুলো, আমি মনে হয় লিফ বলছি ভুল করে, গোড়ার দিকের ফুলগুলো ওল্ডার হবে আর উপরের দিকের ফুলগুলো ইয়ঙ্গার হবে, এটা হলো রেসিমোস। সাইমোস হলো উল্টাটা, উপরে মানে নিচের লোয়ার মোস্ট যে ফ্লাওয়ার গুলো সেগুলো ইয়ঙ্গার হবে, উপরে আস্তে আস্তে ওল্ডার হবে, এরকম। একটা হলো বেসি পেটাল সাকসেশন, একটা অ্যাক্রো পেটাল সাকসেশন, এটা আমি ছবিতে বুঝাই দিয়েছি তোমাদেরকে। তো এখানকার ইনফ্লোরেসেন্স গুলো হলো সাইমোস টাইপের, ফ্লাওয়ার্স আর অ্যারেঞ্জড অপোজিট দ্য লিভ অ্যাট দ্য নোড, যে ফুলগুলো বা ইনফ্লোরেসেন্স গুলো কোথায় থাকে, একটা নোডের একদিকে লিফ থাকে, এর অপোজিট দিকে ইনফ্লোরেসেন্স থাকে। ছবিতে ক্লিয়ার হবে এটা। ফ্লাওয়ার গুলো কেমন, অ্যাক্টিনোমরফিক, রেগুলার, কমপ্লিট, বাইসেক্সুয়াল, পেডিসিলেট, পেন্টামেরাস অ্যান্ড হাইপোগেনাইজ। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টার্ম পরিচিত তোমাদের। পেন্টামেরাস দিয়ে বোঝা যাচ্ছে এই প্লামটা হলো ডাইকট, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস বলে যাই, একটা প্লান্ট ডাইকট এবং মনোকট, এই জুটের পড়াশোনাটা স্টপ করে আমি মাঝখানে একটা কথা বলছি, ডাইকট এবং মনোকট প্লান্টকে চেনার উপায় কি? ডাইকট এবং মনোকট প্লান্ট চেনার উপায় কি? রুট দেখে চেনা যাবে জেনারেলি, উইথ সাম এক্সেপশন, এক্সেপশন থাকতে পারে, কিন্তু জেনারেলি রুট দেখে চেনা যাবে। যাবে তো নাকি বলো তো, যাবে কিনা? রুট দেখে ডাইকট মনোকট লিফ যাবে, রাইট? ট্যাপ রুট এবং অ্যাডভেন্টিসিয়াস রুট, ওকে? দেন লিফ দেখে চেনা যাবে, লিফ দেখে চেনা যাবে, জি স্যার। রেটিকুলেট এন্ড প্যারালাল ভিনেশন, ওকে? ব্রাঞ্চিং দেখে বুঝতে হবে, রেটিকুলেট এন্ড প্যারালাল ভিনেশন, শিরাবিন্যাস, ওকে? তারপর আর কি দেখে চেনা যাবে? ফ্লাওয়ার দেখে চেনা যাবে, ফ্লাওয়ার দেখে চেনা যাবে। প্রাইমেরাস হলে একবীজপত্রী উদ্ভিদ, আর টেট্রা এন্ড পেন্টামেরাস হলে দ্বিবীজপত্রী উদ্ভিদ, যাবে? আচ্ছা, তারপরে আবার যাবে কিভাবে, কিভাবে দেখো, বীজ দেখে চেনা যাবে, বীজ, সিট। একটা কোটাইলেডন থাকলে একবীজপত্রী, আর দুইটা কোটাইলেডন থাকলে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তারপরে অনেক দূর থেকে গাছটাকে দেখলেও বোঝা যাবে, অনেক দূর থেকে সাধারণত ইউনিকাম, ইউনিকাম অর্থাৎ একটা স্টেম থাকবে। অনেক দূর থেকে একটা নারকেল গাছকে, সুপারি গাছকে দেখলে যেমন ব্রাঞ্চিং থাকবে না, ব্রাঞ্চিং হবে না একবীজপত্রীতে, রাইট? আনব্রাঞ্চড অ্যান্ড ব্রাঞ্চড, ওকে, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। অনেক দূর থেকেও বোঝা যাবে, আনব্রাঞ্চড অ্যান্ড ব্রাঞ্চড প্লান্ট যদি বোঝা যায়, তাহলে আনব্রাঞ্চড যেটা হবে মনোকট, আর ব্রাঞ্চড হবে ডাইকট। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ চেনার উপায়গুলো তোমাদেরকে বললাম মাঝখানে। কোনো না কোনো ভাবে তোমাদের কোশ্চেন হতে পারে ভাইবা বোর্ডে, অথবা কোন কোশ্চেন হতে পারে, ঠিক আছে? মনে রাখলো। আবার আমরা ব্যাক করছি জুট প্লান্টে, ওকে? ক্যালিক্স, সেপালফাই, পলিসেপালাস, লিনিয়ার। লিনিয়ার হলো লম্বাটে আর কি, রৈখিক টাইপের, ছবিতে ক্লিয়ার হবে আরো। এস্টিভেশন ভালভেট, দেন করলা, পেটাল ফাই, পলিপেটালাস, ইয়েলো ইন কালার, এস্টিভেশন ইমব্রিকেট, অ্যান্ড্রোশিয়াম স্টামেন্স মেনি, অসংখ্য, দেন হাউ মেনি বলো দেখি একজন, স্টামেন মেনি, মেনি শব্দের অর্থ কি? অনেক, অনেকগুলো, মানে এক একটা ফুলে এক এক রকম হয়, মানে এই জন্য হয়তো ভাবে বলা হচ্ছে। না না না, সংখ্যায় অনেক, স্টামেন্স মেনি। এখন তোমরা, তোমাদের কাছে কোশ্চেন হলো হাউ মেনি, কতটি? স্যার ফাইভ, ফাইভ, ফাইভ হলে তো ফাইভে বলতাম, তাই না? আমরা সংখ্যায় বলি, আর টেনের বেশি হলে মেনি বলা হয়। তবে এই সংখ্যাটা অবশ্যই মেনি, মানে হলো মাল্টিপল অফ ফাইভ, it may be 15, it may be 20, it may be 25,
but it must not be 24. ঠিক আছে many মানে হলো multiple of 5 যেহেতু ফ্লাওয়ারটা হলো pentameras stamen সংখ্যা 5 or multiple of 5 হবে 10 এর মধ্যে নয় 10 এর উপরে হবে 15 20 25 এভাবে হবে তাহলে স্যার ফ্লোরাল ডায়াগ্রামে কি ওই যে অসংখ্যই দেখা যাবে ইনফিনিটি দেখানো হবে ফ্লোরার ফর্মুলাতে ইনফিনিটি দেখানো হবে রাইট ও আচ্ছা আর ডায়াগ্রামে সংখ্যাটা একে একটু 15টা 20টা এভাবে একে দেখাতে হবে আচ্ছা দেন ফিলামেন্ট সিলিন্ডার সিলিন্ডার মানে চিকন ইনসার্টেড এট দা বেস অফ দা পেটাল পেটালের গোড়ায় লাগানো থাকে অ্যান্থার টু সেল্ট ওকে গাইনোশিয়াম কার্পেল 5 সিনকার্পাস ওভারি সুপিরিয়র 5 চেম্বারড উইথ এক্সাইল প্লাসেন্টেশন ওভিউল মিনি স্টাইল শর্ট স্টিক বা ফ্ল্যাট জুটের যে মরফোলজিটা ইটস কমন মরফোলজি তোমরা জানো যে জুটের জুট হলো টিলিয়েসি ফ্যামিলি তাই না টিলিয়েসি টিলিয়েসি ফ্যামিলি টিলিয়েসি ফ্যামিলি আর জবা ফুল এবং জুট কাছাকাছি ধরনের প্লান্ট সাধারণত প্রথম মরফোলজি জীবনে প্রথম মরফোলজি পড়ানো হয় জবা ফুলের এবং ধুতুরা প্লান্ট এই দুটো সাধারণত তো খুব কমন মানে নর্মাল মরফোলজি এখানে কোনো অ্যাবনর্মালিটিস নাই এই মরফোলজিতে কোনো অ্যাবনর্মালিটিস নাই ফ্রুট হলো রাউন্ড ক্যাপসুল রাউন্ড ক্যাপসুল হবে যখন ক্যাপসুলারিস হবে তখন রাউন্ড ক্যাপসুল হবে আর যখন ওলিটোরিয়াস হবে তখন ইলংগেটেড ক্যাপসুল হবে যেটা আসবে সেভাবেই লিখতে হবে কিন্তু ওকে দেন মরফোলজি এই যে ছবিটা এই এই পাশে একটা পাট গাছের ছবি আঁকার চেষ্টা করছি আমি তো এইখানে কেটে দেয়া আছে তার কারণ গাছটা তো তোমরা একটু আগে শুনলা যে 4 মিটার ইট মে বি 4 মিটার ইন হাইট 4 মিটার মানে কিন্তু 12 ফিট 15 ফিটের মতো প্রায় 12 14 ফিট ওকে অনেক লম্বা লম্বা গাছ হয় বিশেষ করে ময়মনসিংহ এবং রংপুরে পাট ভালো হয় এবং ময়মনসিংহের পাটগুলো অনেক লম্বা লম্বা হয় ঠিক আছে তোমরা জানো যে পাট যখন হার্ভেস্ট করা হয় তখন অনেক সময় এরকম এরকমটি ঘটে যে পাট গোটাটাই ডুবে যায় গোটা গাছে ডুবে যায় তখন পানিতে ডুবে 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 পাট কাটতে হয় এই দৃশ্যটা দেখার কথা এখন তোমাদের মনে আছে কিনা আমি জানি না অনেকের এই ছবি জি স্যার দেখা হয়েছে স্যার হ্যাঁ এরকম ঠিক আছে তো এই গাছটা অনেক লম্বা এই লম্বা গাছটাকে এই জন্য ব্রেক করে ড্রয়িং করা আছে রুট সিস্টেম ট্যাপ রুট সিস্টেম তোমাদেরকে একটা কথা বলছিলাম যে লিফের বর্ণনায় একটা জিনিস ছিল যে মার্জিন গুলো ডেন্টেশন থাকে এই যে কোর্সলি ডেন্টেশন থাকে এবং সবার নিচের যে ডেন্টেশনটা সেটা একটু লম্বা হয়ে যায় এটাকে অরিকল বলা হয় ঠিক আছে অরিকল বলা হয় আর পাতার বর্ণনায় ছিল যে স্টিপুলেট পেটিওলেট সবকিছু এই যে একটা কমন লিফের সব জিনিসগুলো এখানে আছে আর ইনফ্লোরেসেন্সটা আমরা বলছিলাম যে নোডের যে পাশে পাতা বের হয় অপোজিট পাশে ইনফ্লোরেসেন্স বের হয় এটা সাইমোস টাইপের ইনফ্লোরেসেন্স দেখে বোঝা যাচ্ছে যে সবার উপরের ফুলটা হলো বড় তারপরে একটা ছোট ফুল তারপরে আরো ছোট ফুল আস্তে আস্তে নিচের দিকে এটাই যখন ফলে রূপান্তরিত হয়ে গেছে তখন এখানে ছবিটা এটা একটা ফল সবার উপরে ফলটা বড় তারপরে দেখো ফলটা ছোট তারপরে নিচে ফলটা ছোট ইটস সাইমোস ইনফ্লোরেসেন্স বোঝা যাচ্ছে এখানে এটাই হলো মরফোলজি এখানে আর তেমন কিছু বোঝার নাই এখন ফুলের বর্ণনায় ছিল যে অ্যাক্টিনোমরফিক সবগুলোই অনেকগুলো ইয়ে ছিল স্টামেন ছিল অনেকগুলো এই যে দেখো অনেকগুলো স্টামেন এখানে ড্রয়িং করা আছে ঠিক আছে অনেকগুলো স্টামেন ড্রয়িং করা আছে আর ওভারিটা ছিল কি 5-5টা কার্পেল ছিল এক্সাইল প্লাসেন্টেশন ছিল আর একটা কথা ছিল ক্যালিক্স গুলো লিনিয়ার ক্যালিক্স গুলো এরকম লম্বাটে ধরনের করলা 5টা পলিপেটালাস এবং রেগুলার ইন শেপ অর্থাৎ প্রত্যেকটা পাপড়ি সমান এই যে ফ্লোরাল ডায়াগ্রামটা এভাবে আঁকতে হবে অনেকগুলো অনেকগুলো স্টামেন এভাবে আঁকতে হবে আর এটাও সেপাল গুলো ফ্রি পেটাল গুলো ফ্রি পেটালের স্টিভেশন সম্ভবত ইমব্রিকেট লেখা ছিল ইমব্রিকেট মানে দুটো দুই প্রান্তে বাহিরে দেখো আর একটার দুই প্রান্তে ভিতরে থাকবে সরি একটার দুই প্রান্ত বাহিরে আর একটার দুই প্রান্তে ভিতরে বাকিগুলো কি হলো স্যার একটা ইন
একটা আউট আর বাকি তিনটা ইন এন্ড আউট মনে হয় এরকম তাই একটা কি ছবিটা একটু ভুল হয়ে গেছে নাকি দেখো তো স্যার উইথ আউট একটু ভুল হয়ে গেছে না ঠিক আছে সরি সরি ঠিক আছে এই যে এটার দুই প্রান্তে বাইরে স্যার ঠিক আছে ওই যে উপরে আপনার যেটা মাউস দেখানো আছে ওটা তো একদম আউট আর একটা একদম ইন আর বাকিগুলো ইন এন্ড আউট ইন এন্ড আউট ঠিক আছে আর বাকিগুলোর এক প্রান্ত বাহিরে এক প্রান্ত ভিতরে ঠিক আছে ইমব্রিকেট আমি কনফিউজ করতেছিলাম তাহলে এটা হলো ফ্লোরাল ডায়াগ্রাম ওকে ফ্লোরাল ডায়াগ্রাম ফ্লোরাল ফর্মুলা লিখতে পারবে না বলো তো ফ্লোরাল ফর্মুলা বলো আজকে কথা বলতেছিলা ইন এন্ড আউট কি নাম বলো বলো তোমার স্যার ফ্লোরাল ফর্মুলাটা হবে হচ্ছে নাম বলো আগে জি স্যার ইন এন্ড আউট আমার নাম হ্যাঁ ইন এন্ড আউট তুমি বলছো কি না জি স্যার হ্যাঁ তোমার নাম বলো স্যার আমার নাম রিফাত কায়সার রিফাত কায়সার জি আচ্ছা বলো দেখি ফ্লোরাল ফর্মুলাটা বলো এবং তুমি বাকিরা কি শুনতে পাবে জি স্যার শুনো জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার শুনো জি স্যার ফার্স্টে লিখতে হবে হ্যাঁ স্যার ফার্স্টে অ্যাক্টিনোমরফিক তারপর বাইসেক্সুয়াল অ্যাক্টিনোমরফিক কিভাবে লিখবো আমরা স্যার ওই যে গোল দিয়ে প্লাস সাইন দিয়ে তারপর গোল জি স্যার তারপরে বাইসেক্সুয়াল স্যার তারপর বাইসেক্সুয়াল স্যার ওই যে মেল এন্ড হচ্ছে ফিমেল সাইন একসাথে আচ্ছা ফাইন তারপরে এরপর স্যার ক্যালিক্স 5 করোলা 5 ক্যালিক্স 5 কিভাবে লিখবো স্যার ফ্রি ভাবে K5 K5 কেন ফ্রি লিখব জি স্যার যেহেতু সেপাল গুলো ফ্রি তাই না জি স্যার জি স্যার তারপরে স্যার ক্যালিক্স হচ্ছে সরি ক্যালিক্স 5 করলা 5 কারণ স্যার এগুলো ফ্রি কি লিখব করলা কি দিয়ে লিখব স্যার সি সি হ্যাঁ তারপরে আর হচ্ছে এরপর হচ্ছে অ্যান্ড্রোশিয়াম হচ্ছে ইনডিফিনিট ওইতে ইনফিনিটি সাইন দিতে হবে হ্যাঁ ঠিক আছে তারপরে আর গাইনোশিয়াম হচ্ছে স্যার 5 এখানে ফিউজড আর কি মানে ব্র্যাকেট দিতে হবে থাকবে আর জি এর উপরে সাইন থাকবে না নিচে থাকবে বলো নিচে স্যার এখানে হচ্ছে স্যার নিচে থাকবে হ্যাঁ ঠিক আছে ওকে এটা পারছো সুন্দর ফুলাল ডায়াগ্রাম এই যে পার্থক্যটা ওকে পার্থক্য হলো কর্কোরাস ক্যাপসুলারিস এবং কর্কোরাস সলিটোরিয়াস প্লান্টাইজ দের থেকে 4 এটা হলো 5 পর্যন্ত লিফ এখানে স্মলার ওকে ফ্লাওয়ারস স্মলার ফ্রুটস রাউন্ড সিড স্মলার সিড স্মলার সিড আচ্ছা জিনিসটা খেয়াল করো এই মানে আমি মনে রাখার জন্য একটা ক্লু দিয়ে দিচ্ছি কারণ এমনিতে এইভাবে মনে থাকবে না একটা ক্লু দিয়ে দিচ্ছি কর্কোরাস ক্যাপসুলারি যেটা সেটা হলো সবগুলোই ছোট ছোট দেখো প্লান্ট হাইট কম লিফ আর স্মলার ওকে দেন ফ্লাওয়ারস আর স্মলার দেন তোষাজুট এই তিনটা ক্যারেক্টার হলো ছোট দেন তোষাজুট শুধুমাত্র বীজটা বড় সিড স্মল ঠিক আছে সংখ্যা হলো 35 to 50 কিন্তু এইখানে হলো সিট স্মলার দেন দোজ অফ দি সিজুট সিট গুলো হলো শুধুমাত্র ওলিটোরিয়াসের ছোট আর এটার বড় কিন্তু বাকি ক্যারেক্টার গুলো দেশি জুটের ছোট এইভাবে আমি মনে রাখছি আর ফ্রুটটা স্পেশাল ক্যারেক্টার দেশি জুটের জন্য ইটস রাউন্ড ক্যাপসুল আর এটা হলো ইলংগেটেড ক্যাপসুল ঠিক আছে এভাবে এটা মনে রাখতে পারো ক্যাপসুলারিস এবং অলিটোরিয়াস এর মধ্যে পার্থক্য ইটস প্লান্ট হাইট হলো 1.5 থেকে 4 আর ওটা হলো 1.5 থেকে 5 মিটার পর্যন্ত লিফ আর স্মলার ইন সাইজ শেপ গুলো দেয়া আছে এটা শেপ গুলো লিখা অনেক সময় সম্ভব না এত ডিজিট মনে থাকে না কিন্তু এটা যে অলিটোরিয়াস এর থেকে ছোট সেই কথাটা ইম্পর্টেন্ট ওকে এটা লিখবা ফ্লাওয়ার গুলো স্মলার দেন তো সাজুট এখানে ফ্লাওয়ারস আর লম্বা বলছে যে 2 to 5 times লং লার্জার দেন দেশি জুট আর ফ্রুট হলো এখানে রাউন্ড আর এটা হলো ইলংগেটেড ক্যাপসুল
এটা মনে রাখবা। আর এখানে সিট গুলো বলছে যে সিট গুলো এটা এখানে সংখ্যায় কম থাকে, 35 থেকে 50 থাকে, কিন্তু এখানে সংখ্যায় হলো অ্যাবাউট 200, যেহেতু বেশি সিট থাকে একটা ক্যাপসুলে এই জন্য সিট গুলো ছোট ছোট হবে এখানে, আর এখানকার সিট গুলো একটু বড় বড় হবে। এখানে লেখা আছে সিটস স্মলার দেন দোজ অফ দেশি জুট, তার মানে বোঝা যাচ্ছে যে দেশি দোস্তের থেকে পার্টির থেকে সিট গুলো এখানে ছোট ছোট যদিও সংখ্যায় বেশি। আর কর্পোরারিস ক্যাপসুলারিস এর জন্য সংখ্যায় কম, 35 to 50, এভাবে মনে রাখবে, এটা পরীক্ষায় আসে অনেক সময়। আমাদের মরফোলজি শেষ হলো, ঠিক আছে, মরফোলজি শেষ হলো। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন ছিল বলো স্যার, ওই যে ফ্লোরাল ডায়াগ্রামে কি ওই যে মাদার অ্যাক্সিসটা দেখানোটা কি বাধ্যতামূলক নাকি অপশনাল? না, বাধ্যতামূলক না। আচ্ছা স্যার। এই স্লাইডটা দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছ। তাহলে আমরা লাস্ট চ্যাপ্টারে ঢুকলাম, কিন্তু লাস্ট চ্যাপ্টারে ঢুকলাম স্যার ওই আমবিলি ফ্রিটা দেখানোর কথা ছিল একটু। দেখাবো দেখাবো, মনে আছে আমার, একটু দেখাবো। আর হলো তোমাদের মনে রাখতে হবে, সিআর যারা আছো তাদের মনে রাখতে হবে, অন্য কোর্সে কথা হিসাবটা আলাদা, আমার কোর্সের জন্য প্র্যাকটিক্যালে যে পাঁচটা মরফোলজি পড়ানো হয় সেটা থিওরিতে পড়ানো হচ্ছে না। তো কোনো কারণে যদি, আবার রিপিট করছি কথাটা, কোনো কারণে যদি এমন সিচুয়েশন ঘটে যে তোমাদের থিওরি পরীক্ষা আগে হচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাস পরে হচ্ছে, এরকম হতে পারে না, হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, যদি এরকম কখনো হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে ওই পাঁচটা মরফোলজি ক্লাস করে নিতে হবে। আমার ইনফরমেশনটা বুঝতে পারছো নাফিস? তাহলে কি রবিন আসো, ডেভিড আসো, রাসো, যে কথা বললার কাউসার নাকি জানি, রাসেল কাউসার নাকি আসো, সাজিয়া তো মনে হয় আছে। হ্যাঁ সিআর এ সেকশনের সিআর সাজিয়া আছে তো মনে হয়। আচ্ছা যাই হোক, তোমরা ইনফরমেশনটা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। নরমালি প্র্যাকটিক্যালে জি স্যার হয় সেগুলো যেহেতু আমি পড়াচ্ছি না, ওগুলো হাতে কলমে শেখানো হবে, কোনো কারণে যদি পরীক্ষা আগে হয় প্র্যাকটিক্যাল ক্লাসের আগে, যদি থিওরি পরীক্ষা হয় তাহলে কিন্তু মনে থাকবে না আমার, তোমাদের সঙ্গে ক্লাস শেষ হবে তোমাদের কথা কিন্তু সহজে মনে থাকবে না আমার। ওকে, নতুন হয়তো কারোর সঙ্গে ক্লাস শুরু হবে, এই জিনিসটা মনে থাকবে না, এই জন্য মিসকমিউনিকেশন যেন না হয় এটা তোমরা আমাকে বলবা, ঠিক আছে? এমন হতে পারে যে ওই পাঁচ সিচুয়েশন বেসড জিনিসটা, যে ওই পাঁচটার কোশ্চেনই আমি করলাম না, এরকম হতে পারে, ঠিক আছে? কিন্তু ইনফরমেশনটা কমিউনিকেশনটা করতে হবে যেভাবে আমাদের কথাবার্তা হয় সেভাবে কোশ্চেন, ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম, এটা লাস্ট চ্যাপ্টার, ইকোনমিক বোটানি। খুব সোজা, মানে এমনিতেই নোটটা দিয়ে দিলেই পড়লেই পারবা, দুই একটা জায়গায় একটু ইনফরমেশন আছে ওগুলো একটু আলোচনা করতে হবে, বাকিটা একেবারেই দেখে দেখে মুখস্থ করার মতো জিনিস, সোজা। ওকে, সো ইকোনমিক বোটানি কাকে বলে? ইকোনমিক বোটানি ডিলস উইথ দ্য ভেরিয়াস ইউজেস অফ প্লান্ট অ্যান্ড প্লান্ট প্রোডাক্ট ফর দ্য ওয়েলবিং অফ ম্যানকাইন্ড, তাই না? আর একটা ডেফিনেশন আছে, ইকোনমিক বোটানি ডিলস উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ বোটানিক্যাল নলেজ টু দ্য ওয়েলবিং অফ ম্যানকাইন্ড। ইকোনমিক বোটানি, এখানে আমরা কি কি পড়ব এর অধীনে আমরা এই জিনিসগুলো পড়ব, দেখো, ফাইবার এন্ড ফাইবার ইল্ডিং প্লান্ট, ওয়েল এন্ড ওয়েল ইল্ডিং প্লান্ট, টিম্বার এন্ড টিম্বার ইল্ডিং প্লান্ট, রাবার রাবার ইল্ডিং প্লান্ট, বেভারেজ প্লান্ট এন্ড মেডিসিনাল প্লান্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু পড়ছি না, সিরিয়াল নাকি, সিরিয়াল ক্রপ যেটা খাই আমরা,
এগুলো পড়ছি না, পড়ছি হলো সাপ্লিমেন্টারি যেগুলো সেগুলো, তাই না? সাপ্লিমেন্টারি ফাইবার, ফাইবার ইল্ডিং প্লান্ট, যেহেতু ইকোনমিক বোটানি নামটা ওখান থেকে আসছে, যদিও অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ, তবে অর্থনৈতিক ফসল বলা হয় এগুলাকে সাধারণত। যাই হোক, ফাইবার, ফাইবার ইল্ডিং প্লান্ট, ওয়েল ওয়েল ইল্ডিং প্লান্ট, রাবার, রাবার ইল্ডিং, টিম্বার, টিম্বার ইল্ডিং, বেভারেজ প্লান্ট এন্ড মেডিসিনাল প্লান্ট, এগুলো সম্পর্কে একটু একটু করে আলোচনা হবে। প্রথমটা হলো ফাইবার এন্ড ফাইবার ইল্ডিং প্লান্ট। প্রথমে ডেফিনিশন যেটা আছে, তোমরা যেহেতু অ্যানাটমি পড়া শেষ করছো বুঝতে পারবা সহজেই, যে ফাইবার হলো, ফাইবার্স আর থ্রেড লাইক টিস্যু অবটেইনড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্ট বডি। থ্রেড লাইক টিস্যু, সুতার মতো। দে আর মোস্টলি মেড অফ স্প্লেনকাইমাটাস সেল, স্ট্রংলি লিগনিফাইড এন্ড থিকেন্ড, এন্ড সার্ভ অ্যাজ এ পার্ট অফ প্লান্ট স্কেলিটন। ফাইবার্স মে অকার সিঙ্গেলি অর ইন স্মল গ্রুপস, ওভারলেপিং অ্যান্ড ইন্টারলকিং। ইট মে বি ফাউন্ড ইন অলমোস্ট এনি পার্ট অফ দ্য প্লান্ট, স্টেম, লিভ, রুট, ফ্রুট, ইভেন সিড। বোঝা যাচ্ছে, সবকিছুই বোঝা যাচ্ছে যে গাছের কঙ্কাল, মানুষের কঙ্কাল হলো হাড় দিয়ে তৈরি, আর গাছের কঙ্কাল অর্থাৎ গাছকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে স্ক্লেরেনকাইমাটাস টিস্যু। সেই স্ক্লেরেনকাইমাটাস টিস্যু গুলোই আসলে ফাইবার, স্ক্লেরেনকাইমাটাস টিস্যু। যে স্ক্লেরেনকাইমা টিস্যু গুলো ওই যে লিগনিন জমা হয়ে হয়ে বেশ পুরু হয়ে যায় যার সেল ওয়াল, তারা আসলে, এবং এগুলো বলছে যে এটা সিঙ্গেলিও থাকতে পারে, স্মল গ্রুপেও থাকতে পারে। ওভারলেপিং ইন্টারলকিং মানে এক, ওভারলেপিং ইন্টারলকিং এটা তোমরা বুঝতে পারতেছো মনে হয়, যে লম্বালম্বি ভাবে একটা ফাইবার শেষ অবস্থান করবে, তার পেট থেকে আরেকটা অবস্থান করবে, তার পেট থেকে আরেকটা অবস্থান করবে, এরকম আর কি, ওভারলেপিং ইন্টারলকিং। কিন্তু এই ফাইবার গুলো গাছের যে কোনো অংশ থেকেই পাওয়া যায়, স্টেম, লিফ, রুট, ফ্রুট, ইভেন সিড, সব জায়গা থেকে পাওয়া যায়। ফাইবারের ব্যবহারের উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন, আর একটা হলো বেস্ট অন অরিজিন, গাছের কোন জায়গা থেকে উৎপত্তি সেটার উপরে। তো বেস্ট অন অরিজিন ফাইবার্স মে বি ফোর টাইপ, ওকে, বাস্ট ফাইবার, উড ফাইবার, সারফেস ফাইবার এন্ড বান্ডেল ফাইবার। তোমরা এগুলো হলো কি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয়ে গেলে এই কথাগুলো খুব ইজি হয়ে যায়। তারপরে বলি যে তোমরা নিশ্চয়ই পড়ছো অ্যানাটমিতে যে ফ্লোয়েম এবং জাইলেমের যে কম্পোনেন্ট গুলো আছে, ফ্লোয়েমের কম্পোনেন্ট গুলো হলো কি কি। ফ্লোয়েমের কম্পোনেন্ট হলো সিপ এলিমেন্ট, ফ্লোয়েম ফাইবার, কম্পেনিয়ন সেল এন্ড ফ্লোয়েম প্যারেনকাইমা, স্পিন্ডল এন্ড সিপ কস। হ্যাঁ, ওই দুটো মিলেই সিপ এলিমেন্ট বলা হয় কম্বাইনলি। একটা হলো সিপ এলিমেন্ট বললাম, সিপ সেল অর সিপ টিউব, ওকে, আর একটা হলো ফ্লোয়েম ফাইবার থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, আর হলো কম্পেনিয়ন সেল থাকে। সো দেখো এখানে ফ্লোয়েমের মধ্যেও ফাইবার আছে, ফ্লোয়েম থেকে যে ফাইবার গুলো পাওয়া যায় সেই ফাইবার গুলোকেই বাস্ট ফাইবার বলে, ফ্লোয়েম থেকে যে ফাইবার পাওয়া যায় তাদেরকে বাস্ট ফাইবার বলা হয়। উড ফাইবার হলো জাইলেম থেকে সাধারণত পাওয়া যায়, উড ফাইবার সাধারণত জাইলেম থেকে পাওয়া যায়, এরা হলো। তাহলে উপরে থাকে স্কেলেনকাইমাটাস টিস্যু অবটেইন ফ্রম সেকেন্ডারি ফ্লোয়েম অর বাস্ট, সেকেন্ডারি ফ্লোয়েমের আরেকটা নাম হলো বাস্ট। আমরা পার্ট এবং শন পার্ট থেকে যে ফাইবার গুলো পাই, দে আর বাস্ট ফাইবার, ফ্লোয়েম ফাইবার। আর উড ফাইবার হলো হার্ড এন্ড উডি ফাইবার অবটেইন ফ্রম স্টেম, লিফ এন্ড পেরিকার্প, স্টেম থেকে, লিফ থেকে, পেরিকার্প থেকে যে হার্ড এন্ড উডি ফাইবার গুলো পাওয়া যায় তারা হলো উড ফাইবার। এরা হলো জাইলেম থেকে পাওয়া যায়, জাইলেম থেকে। এবং একটা এক্সাম্পল দেওয়া আছে যে কোয়ির অফ কোকোনাট ফ্রুটস, কোয়ির মানে হলো সোবরা, কোকোনাট নারকেলের ফলের যে সোমরা সেটা হলো উড ফাইবার। দেন সারফেস ফাইবার, সারফেস হলো হেয়ারি আউটগ্রোথ অফ সিড, হেয়ারি আউটগ্রোথ অফ সিড, সিডের উপরে কিছু হেয়ারি আউটগ্রোথ থাকে, এটাকে বলা হয় সারফেস ফাইবার। সাধারণত কটন
স্যার শোনা যাচ্ছে না। স্যার নেট কানেকশন গেছে মনে হয়। হ্যাঁ রুদাবা ইজ হোস্ট নাও। এমবি কম ক্লাস শেষ করে দিলে বিনাই স্যারের কারেন্ট চলে গেছে আমার এক ঘন্টা নিয়ে চলে যাবে। সবাই একটু রেস্ট করো। এই বিয়াদ তো প্রোফাইল পিকচার চেঞ্জ করবে। কি খবর? বিয়াদ যে পিকচার দিছে বাপ রে। বাংলাদেশ টেস্টের খবর কি রে? ইয়ামিন ই দেখাই তো হয় নাই। কি অবস্থা রে? মনে হয় ড্র হইব। দেখা যাক ওরা যা খেলতেছে না। টেস্ট দুয়া হয়ে গেল। ক্লাস শেষ কর, ক্লাস শেষ কর, নালে কনফার্ম কর ক্লাস হবে কিনা। পাবলিকস হ্যালো একটা জরুরি গেমিং কে হোস্ট করছিলেন স্যার আমাকে ফোন দিছিল স্যার এর নেট কানেকশন চলে গেছে কারেন্ট গেছে হয়তো স্যার আর ক্লাস নেবে না। Next okay. Day. Okay. Okay.